বিশ্বাসঘাটক ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল তিনজন। উত্তরপাড়া কলেজ ঘাটে স্নান করতে নামে চারজন, অভিমন্যু শর্মা, সুমন শেখর, সুরজিৎ সিং এবং অরবিন্দ কুমার। তারা ভিন রাজ্যের বাসিন্দা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানা এবং দিল্লিতে বাড়ি তাদের। বেসরকারি টেলিকম সংস্থার ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে এসেছিলেন বলে সূত্রের খবর। দুপুরে একটা নাগাদ স্নান করতে আসা বিষ্ণু সাউ বলেন, জোয়ার ছিল সেই সময়। চার যুবক স্নান করতে নামে, একজনকে তলিয়ে যেতে দেখেন, বাকিরা বাঁচানোর চেষ্টা করেন। চারজনই তলিয়ে যেতে থাকে, দুজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজন তলিয়ে যায়। তাদের নাম অভিমন্যু শর্মা এবং সুমন শেখর, বয়স যথাক্রমে 25 এবং 29। অন্যদিকে ত্রিবেণী রাজা ঘাটে তিন বন্ধু মিলে স্নান করতে নামে, একজন তলিয়ে যায়, তার নাম দেবোত্তম সাহা, বয়স 22। দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে তার বাড়ি। মগরা জয়পুরে মাসির বাড়িতে থাকত, মগরা বাগাটি কলেজে প্রাক্তন ছাত্র সে। খবর পেয়ে বাঁশবেড়িয়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে আসেন, পুলিশকে খবর দেন। দেবোত্তমের এক বন্ধু অনির্বাণ বর্ধন খবর পেয়ে আসেন গঙ্গার ঘাটে। তিনি বলেন, সাইকেল করে ঘুরত দেবোত্তম, আজ টোটো করে তিনজনে ঘাটে আসে ছবি তুলতে, তারপর গঙ্গায় নামে। তখন ভাটা ছিল, কিছুটা দূরে গিয়ে একটি গর্তে পড়ে যায়, আর উঠতে পারেনি। পুলিশ সূত্রে খবর, তিনজনের খোঁজেই তল্লাশি শুরু হয়েছে। ঘটনাতে হয়েছে এইখানে চারটে ছেলে ছিল চান করতে, চারটে ছেলে চান করতে করতে সব ইয়ারকি করতে করতে ওই বেশি জলে চলে গেছে। তারপরে একজন ডুবতে লাগলো, তারপরে যে সাদের একটু জানে সে ধরতে গেছে, তার উপরে ও দুজনে জড়িয়ে বসে গেছে। একজনকে কোনোভাবে মানে কি ওকে যারা চান করছিল তারা বাঁচিয়ে নিয়েছে। মানে দুজন ডুবে গেছে, এখন দুজন ডুবে গেছে। যারা ডুবে গেছে তাদের কোনো পরিচয় পাওয়া গেল? পরিচয় এইখানেই কোথায় কাজ করে, ওনাকে দুজন যারা বেঁচেছে ওনাকে দুজনে থানা নিয়ে গেছে, পুলিশ নিয়ে গেছে। কটা নাগাদ হলো ঘটনাটা? ওই ধরুন না একটা নাগাদ হয়েছে। তার পরবর্তী সময় পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসে ওই যে দুজনকে উদ্ধার করা হয়েছে তাদের নিয়ে গেছে। তাহলে আপনার নামটা? আমার নাম বিঞ্জু সাউ। আপনি কি ঘটনাস্থলে ছিলেন? না, আমি যখন এসেছি তখন দেখি একজন মানে কি তুলে একজনকে দাঁড় করা ছিল আর উঠছিল, জোয়ার ছিল তখন। আমিও চান করতেই এসেছিলাম। জোয়ার ছিল তখন? হ্যাঁ, জোয়ার ছিল। সাইকেল নিয়ে তো আসেনি, সাইকেল নিয়ে সবসময় টোটো নিয়ে এসেছিলো। এসে এখানে একজন দাঁড়িয়ে ছিল উপরে, আর দুজন নেমেছিল। নেওয়ার পরে এবার ছবি টবি হয়তো তুলছিল যে ওখানে কিছুটা দূরে গেছিলো, যতটা তখন ভাটাই ছিল, জলটা অনেকটা দিয়েছিল। এখানে মানে এখানকার আঞ্চলিক যাদের লোকেদের মতামত হচ্ছে ওখানে গর্ত রয়েছে, তো ওরা ভালো বলতে পারবে আঞ্চলিক লোকেরা। তো ওইখানে পাটা হয়তো স্লিপ করে গর্তে এবার ডুবে গেছে, তখন এতটা জল, দু তিনবার উঠলো। এখানকার লোকেরা ঝাঁপালো, চেষ্টা করলো, মানে বাঁচানোর চেষ্টা করলো। হ্যাঁ, বাঁচানো অনেক চেষ্টা করলো। দিয়ে কোথা দিয়ে এসেছিল, কজন মিলে এসেছিল? ওরা তো তিনজন এসেছিল হচ্ছে আমাদের মগরা জয়পুর থেকে। কি নাম যে ডুবে গেছে? দেবোত্তম সাহা। বয়স? বয়স 22 বছর। কী করছে? আপাতত কলেজ শেষ, বাড়িতেই ছিল। কোন কলেজ? বাগাটি শ্রীগোপাল ব্যানার্জি। মানে মগরা কি বাড়ি? না না, ওর বাড়ি সোনারপুরে, ওখানে মাসি মেশোর কাছে থাকে। কতদিন ধরে থাকতো? 10-12 বছর। এখানে এসে গল্প করতে করতে হঠাৎ একজন নিচে নেমে যায় এবং সে ডুবে যায়, জলে ডুবে যায়। আমি স্থানীয় কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ডে আমি প্রশাসনকে জানিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ব্যবস্থা করবে। আর তিনজন ছেলে ছিল জয়পুরের বাসিন্দা, তারা তাদের একজনের সোনারপুরের বাড়ি, তারা সে মাসির বাড়িতে থাকতো, মাসির বাড়িতে পড়াশোনা করতো, এখানেই তারা গল্প করতে এসেছিল। তাদের ডুবে গেছে, তার বাড়ি কোথায়, নামটা জানা? তার বাড়ি জয়পুরে, আর জয়পুরে বলছি সোনারপুরে, সে জয়পুরে মাসির বাড়িতে থাকে, থাকতে এসেছিল, আর তার নাম দেবোত্তম সাহা। আমি স্থানীয় কাউন্সিলর। বয়স? তার বয়স কত?
বয়স 22-21 হবে। স্নান করতে নেমেছিল? স্নান করতে নেমেছিল। আপনার কি নাম? আমার নাম পায়েল ব্যানার্জি, বর্তমান ছিল।